নাম্বার সিস্টেমের দ্বিতীয় পর্বের ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা যে দ্বিতীয় পর্বতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতি গণনা, যে একটা চার্ট করব আমরা, যে চার্টের উপর ভিত্তি করে আমাদের পরবর্তীতে হেক্সাডেসিমাল এবং অক্টালের যে ম্যাথগুলো আছে সেগুলো করতে আমাদের জন্য টাইম কম লাগবে যদি আমরা চারটা মনে রাখতে পারি। আরেকটা হচ্ছে আমরা এই যে চার্ট করার সময় দেখব যে কিছু শর্টকাট মেথডের মাধ্যমে কিভাবে দশমিক টু বাইনারি অথবা বাইনারি টু দশমিকে রূপান্তরটা শর্টকাটে করা যায়, এই বিষয়গুলো দেখব। তো আমরা পূর্ববর্তী যে লেকচারটা ছিল পর্ব ওয়ানে, তো সে পর্ব ওয়ানে কিন্তু এই চার্টটা কিন্তু সবাই দেখেছি এবং এখান থেকে বেজের সংখ্যাটাও আমরা এখান থেকে পেয়েছি। এখন আমরা যে বিষয়টা দেখব হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ধরনের যে সংখ্যা পদ্ধতি আছে, আমরা বলছি চার রকমের যে ব্যবহার আমরা করি, সে সংখ্যা পদ্ধতিগুলা কিভাবে আমরা লিখতে পারি অথবা এই যে সংখ্যাগুলোকে কিভাবে গণনা করা হয়, বাইনারিতে কিভাবে, ডেসিমেলে কিভাবে, অক্টালে কিভাবে, হেক্সাডেসিমেলে কিভাবে, সেই বিষয়টা আমরা এখানে আজকে দেখার চেষ্টা করব। তো আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, মূলত হচ্ছে এই চার্টটা আমরা মনে রাখার চেষ্টা করব এবং কিভাবে চার্টটা মনে রাখা যায় সেই বিষয়টা দেখবো। এবং এই চারটা মনে রেখে আমরা খুব সহজে আমাদের অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমেলের যে ম্যাথগুলো আছে সেগুলা ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। আর ছোটখাটো যে বিষয়গুলো, যে আমাদের ছোট ছোট কিছু যে এমসিকিউতে অথবা যে আমাদের ছোট ছোট কিছু প্রশ্ন, কোন একটা সংখ্যার বাইনারি অথবা কোন একটা বাইনারি সংখ্যার সমকক্ষ ডেসিমেল কত, শর্টকাট মেথডে কিভাবে বের করা যায় সেটা দেখবো। তো আমরা এই চারটাকে আমরা এই যে একটু বড় করে দেখবো এখন যে কিভাবে করা যায়। এখন আমরা দেখব যে চারটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো দশমিক সংখ্যা আমরা জানি, আমাদের দশমিক যে সংখ্যাগুলো, দশমিক সংখ্যার মধ্যে আমাদের প্রথম যে দশমিক সংখ্যা সেটা আমরা গণনা করব, যে জিরো থেকে শুরু করব, জিরো। তারপর আমাদের পরবর্তী সংখ্যা দশমিকের হচ্ছে ওয়ান, এরপর আমরা হচ্ছে টু, এরপর হচ্ছে থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন। আমরা ফিফটিন পর্যন্ত রাখতেছি, আমাদের হেক্সাডেসিমেলের সর্বোচ্চ চিহ্ন এফ পর্যন্ত যেহেতু করব আমরা, প্রত্যেকটা সংখ্যাকে এই পর্যন্ত কিভাবে গণনা করা যায় তা দেখব। অক্টালের গণনাটা হবে, আমাদের অক্টালের মৌলিক চিহ্ন হচ্ছে সাতটি, তাহলে আমার জিরো থেকে শুরু হবে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। আমাদের অক্টালে কিন্তু মৌলিক চিহ্ন এখানে এসে সেভেন এর পরে কিন্তু আমার এইট অক্টালে নাই, নাইন অক্টালে নাই, পরবর্তী সংখ্যা হচ্ছে ওয়ান জিরো। ওয়ান জিরো কিন্তু অক্টালে করা যাবে, কারণ হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত যে কোনো চিহ্ন ব্যবহার করে অথবা কম্বিনেশন করে যে কোনো সংখ্যা অক্টালের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ অক্টাল সংখ্যা সত্য হচ্ছে অবশ্যই এই মৌলিক চিহ্নগুলো থাকতে হবে। তাহলে আমার ওয়ান জিরোতে কিন্তু ওয়ান জিরো, তাহলে জিরো ওয়ান দুইটাই আছে জিরো টু সেভেন এর মধ্যে, তাহলে আমাদের অক্টালের সেভেন এর পরবর্তী সংখ্যাটা হবে আমাদের ওয়ান জিরো। এরপর হচ্ছে ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, ওয়ান ফোর, ওয়ান ফাইভ, ওয়ান সিক্স, ওয়ান সেভেন। এভাবে যদি আমরা পরবর্তীতে আরো লিখি, সেভেন্টিন এর পরে কিন্তু এইটিন হবে না, কারণ আমার এইট অক্টালের অন্তর্ভুক্ত নয়। নাইনটিনও হবে না, কারণ নাইন অক্টালের, কিন্তু টোয়েন্টি হবে, কারণ হচ্ছে টু এবং হচ্ছে জিরো, এই দুইটা কিন্তু আমার জিরো টু সেভেন এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা হেক্সাডেসিমেলের যে সংখ্যাগুলো কিভাবে লিখবো, তাহলে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, ওয়ান জিরো, তারপর হচ্ছে আমার ওয়ান জিরো। আমাদের হেক্সাডেসিমেলের চিহ্নগুলো আমরা দেখে আসছি যে আমাদের হেক্সাডেসিমেলের যে মৌলিক চিহ্ন হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত, এর পরবর্তী চিহ্ন হচ্ছে কিন্তু এ, এরপর বি, এরপর সি, ডি, ই, এন্ড এফ। তাহলে আমাদের এই যে এই পর্যন্ত আমরা আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না। আর এরপরে আমরা যদি হিসাব করি, যদি আমাদেরকে কোনো একটা এমসিকিউ আসে এরকম যে এই যে ফোরটিন দশমিক এই যে ইকুয়াল হেক্সাডেসিমেল কত বের করতে বলে একটা এমসিকিউ, যে আমাদেরকে প্রশ্ন আসলো যে চোদ্দ দশমিক সংখ্যাটির সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কত হবে, তাহলে আমরা এখান থেকে উত্তর দিতে পারি যে আমাদের দশমিক যে চোদ্দ
সে দশমিক চোদ্দ, এই যে দশমিক চোদ্দ তার সমকক্ষ হেক্সা ডেসিমেল, সমকক্ষ হেক্সা ডেসিমেল হচ্ছে আমার হচ্ছে ই, তাহলে আমরা উত্তর বলবো কি ই। আচ্ছা এবার যদি প্রশ্ন আসে এই যে থার্টিন এর, থার্টিন এর দশমিক থার্টিন এর সমকক্ষ, আমরা বলি যে থার্টিন সমান এইট, এই যে এটা কত, অর্থাৎ তেরো এর অক্টাল রিপ্রেজেন্টেশন কত হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে তেরো এর অক্টাল রিপ্রেজেন্ট, তাহলে তেরো এর অক্টাল রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে কত, ফিফটিন হবে, তাহলে আমার আনসার হবে কত, ফিফটিন। এই চার থেকেও আমরা মূলত এই যে আমাদের ছোটখাটো কিছু প্রবলেম এই চার দেখেও আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। আচ্ছা এরপরে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হেক্সাডেসিমেলে ধরি আমি হচ্ছে ডি হেক্সাডেসিমেল এটার সমকক্ষ দশমিক সংখ্যা কত, তাহলে আমরা এই চার থেকে আনসারটা কিন্তু দিয়ে দিতে পারি। তাহলে এটার সমকক্ষ আমরা যেহেতু আমরা কিন্তু পরবর্তী লেকচারে বিস্তারিত ম্যাথগুলো করব কিভাবে আমরা রূপান্তর করতে পারি, তো এখানে তাহলে ডি এর সমকক্ষ, তাহলে ডি এর সমকক্ষ, তাহলে যে ডি এর সমকক্ষ ডেসিমেল সংখ্যা হচ্ছে কত, থার্টিন এখানে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, আমরা এই ধর এইভাবে আমাদের বিভিন্ন প্রশ্নগুলাকে সলভ করতে পারি। যাই হোক, তাহলে আমরা এবার আমরা যেটা দেখব, আমরা এটা একটু মুছে দিই। এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে আমাদের যে সংখ্যাগুলো আছে বাইনারি যে চার্টটা আছে, চার্টটা একটু মনে রাখতে হবে। আমরা অনেকভাবে বাইনারি চার্ট মনে রাখতে পারি, তো অনেকভাবে যদি মনে রাখতে চাই তাহলে প্রথম নিয়ম যেটা দেখবো এখানে টোটাল হচ্ছে জিরো থেকে, এটা বলে রাখি সবসময় মনে রাখবো, এটা হচ্ছে দুইয়ের গুণিতক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়মটা। তো এটা আমরা এই নিয়মটা দেখব প্রথমে। এখানে টোটাল হচ্ছে আমাদের এই যে টোটাল আমাদের হচ্ছে রো আছে হচ্ছে জিরো টু ফিফটিন পর্যন্ত আমাদের রো আছে হচ্ছে ষোলোটি। তাহলে ষোলো আমরা যদি ষোলোটা পাই তাহলে আমার এখানে টোটাল স্টেপ আছে ষোলোটি, তাহলে ষোলোকে আমি দুই ভাগ করি, দুই ভাগ করলে কত পাবো, আট পাবো। তাহলে আমি এখানে বসে আটটা জিরো দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এরপর হচ্ছে আটটা ওয়ান ওয়ান চার পাঁচ ছয় সাত আট। এবার এই আট ষোলোকে অর্ধেক করলাম আট, এবার আটকে অর্ধেক করবো কত পাবো, ফোর পাবো। আমি এখানে লিখব চারটা জিরো চারটা ওয়ান, আবারও চারটা জিরো চারটা ওয়ান দিয়ে দিলাম, একটা জিরো আর চারটা ওয়ান দিয়ে দিলাম। আচ্ছা এরপরে চারের অর্ধেক করব দুই, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। এই চারটা আমরা মনে রাখবো শুধুমাত্র ছোটখাটো কিছু ম্যাথ সলভ করার জন্য, এর বাইরে আমরা বড় ম্যাথ গুলো করবো একদম গাণিতিক প্রক্রিয়ার সাহায্যে করবো। আর দুই এর অর্ধেক করলে হচ্ছে ওয়ান, তাহলে আমার ওয়ান মানে একটা জিরো একটা ওয়ান, 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 একটা জিরো একটা ওয়ান। তাহলে আমরা এখানেও এই যে যে কাজটা করলাম সেটা হচ্ছে এই যে আমাদের কিভাবে এই যে দুই ভাগ করে করে আমরা এটা বলে রাখছি, আমরা আমরা এটা পারবো হচ্ছে শুধুমাত্র আটের গুণিতক দুই এর গুণিতক চার এর গুণিতক সংখ্যার জন্য। এবার একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা জানি যে কোন সংখ্যার সামনের যে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে কিন্তু জিরো এবং বাকি জিরোগুলো আমি মুছে দিলাম এখান থেকে, পরবর্তী সামনের জিরোগুলোকে আমি যদি মুছে দিই, পরবর্তী সামনের জিরোটা মুছে দিলাম, এই জিরোটাও মুছে দিলাম, এই দুইটা জিরো মুছে দিলাম এখান থেকে, এই জিরোটা মুছে দিলাম, এই জিরোটাও মুছে দিলাম, এই জিরোটা মুছে দিলাম এখান থেকে। তাহলে আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে সামনের জিরোগুলো বাদ দিলাম, শুধুমাত্র প্রথম জিরোটা রাখলাম। এখন কিন্তু আমরা একটা চার্ট পেয়ে গেলাম, আমাদের যে চার্টটা সে চার্টটা পেয়ে গেছে। তাহলে আমরা এবার দেখে যে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান। তাহলে আমাকে যদি বলা হয় এই যে থার্টিন এর বাইনারি কত, থার্টিন এর বাইনারিটা বের করবো, তাহলে থার্টিন এর বাইনারি যদি বের করতে বলে, আমার থার্টিনের বাইনারি আমরা যে থার্টিন তাহলে মানে এই জায়গা থেকে এটা উঠাই নিবো, এখান থেকে উঠাই নিলাম, তাহলে এখান থেকে হচ্ছে তো ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটা লিখে দিলাম।
এরপর আমাকে যদি বলা হয় 7 এর বাইনারি কত, তাহলে 7 এর বাইনারি আমরা এই চার্ট থেকে হিসাব করতে পারতেছি, তাহলে 7 এর বাইনারি হচ্ছে 7, এর বাইনারি হচ্ছে 111। তাহলে এটা হচ্ছে আমাদের একটা মেথড শর্টকাট যেভাবে আমরা চারটা মনে রাখতে পারি, কারণ কি আমরা চারটা মনে রেখে এই চারটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা কি করতে পারবো, আমরা এই যে ছোট ছোট যে ম্যাথগুলো আছে আমাদের এবং আমাদের যে অক্টাল বা হেক্সাডেসিমালের ম্যাথগুলো এখানে সমস্যার সমাধান করতে পারবো। আচ্ছা এখন আমরা এই যে আরেকটা ম্যাথ এখানে আমরা করব, সেটা হচ্ছে আবার একটু চলে আসি তাহলে আমাদের যে এই যে ম্যাথটা, তো এখানে এই যে এই চারটাকে আরো সহজভাবে আমরা যদি মনে রাখতে চাই আরো কয়েকটা নিয়মে আমরা মনে রাখতে পারি, তো এই নিয়মে একটু যাব। তো আর একটা নিয়মের যেটা কথা বলতেছি, তাহলে আর একটা নিয়মে যদি যাই তাহলে আমরা হিসাব করব, আমার যে আমাকে যদি পরীক্ষায় বলা হয় যে 19 এর বাইনারি কত, হঠাৎ করে যদি এটা আমরা ম্যাথমেটিক্যালি করব 19 এর বাইনারি কত যদি বের করতে বলে, প্রথমে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে মনে রাখবো যে সংখ্যাটার বাইনারি বের করতে হবে, অর্থাৎ দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি। তাহলে আমরা এখন করতেছি কি, দশমিক থেকে বাইনারি। আচ্ছা তো দশমিক থেকে বাইনারি, তো আমাকে মনে করি 19 এর বাইনারি বের করতে আমরা প্রথম কাজ করবো এক থেকে শুরু করবো, পিছন দিক বাম দিক থেকে আমাদের ডান দিক থেকে শুরু করবো, এক এককে দ্বিগুণ করব, দুই দুইকে দ্বিগুণ করব, চার চারকে দ্বিগুণ করব, আট আটকে দ্বিগুণ করব, সিক্সটিনকে দ্বিগুণ করব, সেটা হচ্ছে কত, 32। এখন কথা হচ্ছে কতক্ষণ পর্যন্ত দ্বিগুণ করব, আমার প্রদত্ত সংখ্যাটা 19 এর চেয়ে বড় হবে না, 19 এর চেয়ে সমান হতে পারবে, এর বড় হওয়া যাবে না, তার মানে আমার 32কে আমরা এই যে অ্যাভয়েড করতে পারি এখান থেকে। তাহলে যেটা বুঝলাম, যে সংখ্যাটা আমার দেয়া থাকবে আমরা যখন পরীক্ষায় যদি দেয়া থাকে 19 এর বাইনারি কত, তাহলে শর্টকাট যদি বের করতে চাই ম্যাথ না করে, তাহলে শর্টকাটে বের করতে গেলে আমরা যেটা বললাম যে এক থেকে শুরু করে দ্বিগুণ করে 16 পর্যন্ত লিখবো, 16 এর পর যেহেতু 32 19 এর চেয়ে বড় সেই জন্য আর লিখবো না, তখন এই কাজটা করব। এবার আমাদের কাজ হচ্ছে লিখার পর একইভাবে মনে করি আমাকে পরীক্ষা আরেকটা প্রশ্ন দিল যে 99 এর এই যে বাইনারি কত, তাহলে 99 এর দশমিক সংখ্যা তার বাইনারিটাকে আমাকে বের করতে হবে, এবং আরেকটা প্রবলেম দিল মনে করে যে আমার এই যে 13 এর বাইনারি কত, 13 এর বাইনারি বের করতে হবে। তো আগে প্রথমে আমি 19 এরটা করি, তো 19 হচ্ছে আমার এই সিরিজটা আমি লিখে ফেললাম, আর একইভাবে আমি 99 এর জন্য করি, এটা হচ্ছে আমার মনে করে এটা হচ্ছে আমরা করতেছি 19 এর জন্য, এবার করব 99 এর জন্য। তো 99 এর জন্য এখানে আসি, তাহলে বাবা শুরু করব কোথা থেকে, এক থেকে দ্বিগুণ করব, দুই চার আট সিক্সটিন 32 64, এরপর 128 যদি দ্বিগুণ করি, কিন্তু 128 99 এর চেয়ে বড় সেই জন্য এটা নিব না। একইভাবে আবার 13 এর জন্য যদি করি, তাহলে 1 2 4 8, এর পরবর্তী হচ্ছে 16, আমি 16টা নিব না এখান থেকে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝে গেলাম যে কিভাবে বের করবো, অর্থাৎ এই চারটাও যদি ভুলে যায় তাহলেও আমাকে 8 এর বাইনারি বের করতে হলে এইভাবে কিন্তু বের করতে পারবো, এই যে 13 রাখছি এখানে একটা। এবার হচ্ছে লাস্ট যে সংখ্যাটা সেটাকে আমি মার্ক করলাম, এবং লাস্ট মার্ক করার পর এই লাস্টের সাথে যোগ করতে থাকবো পরবর্তী সংখ্যাগুলো, আমার 19 কিভাবে মেনে নিতে, তাহলে 16 চারে কিন্তু 20, তাহলে আমার নেওয়া যাবে না, 16 8 এ আরো বেশি হয়ে যায়, তাহলে 16 আর যদি 2 যোগ করে তাহলে হচ্ছে 18, 18 একে হচ্ছে কত, 19। আচ্ছা 64 সাথে 32 হচ্ছে আমার 96, 96 সাথে 16 নেওয়া যাবে না, বেশি হয়ে যাবে, কারণ আমার মিলাতে হবে 99, 96 96 সাথে যদি 2 যোগ করি 98, 98 সাথে যদি 1 যোগ করে তাহলে 99 পাই। এরপরে 13 মিলাবো 8, 8 এ 4 হচ্ছে 12, 12 একে হচ্ছে 13, দুইটা নিব না কারণ বেশি হয়ে যাচ্ছে। এখন আমরা যে সংখ্যাগুলো নিলাম এখান থেকে, যে সংখ্যাগুলো নিলাম, তো এখান থেকে কোনটা কোনটা নিচ্ছি আমরা, তাহলে এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে এই যে আমরা এই সংখ্যাগুলো থেকে যে সংখ্যাটা আমরা নিব, তো নেওয়ার ক্ষেত্রে যে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে এই সংখ্যাটা নিচ্ছি, এই সংখ্যাটা নিচ্ছি, তাহলে এটা 1, এই সংখ্যাটা নিচ্ছি না, এই সংখ্যাটা নিচ্ছি না, এই সংখ্যাটা নিচ্ছি, এই সংখ্যাটা নিচ্ছি, তাহলে আমরা পেয়ে গেলাম 19 এর বাইনারি হচ্ছে 10011। 99 এর বাইনারি কত, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি না, এটা নিচ্ছি না, এটাও নিচ্ছি না, এই দুইটা নিচ্ছি, তাহলে এই যে 1100011 99 এর আমরা কি বলতে পারি, বাইনারি সংখ্যা বলতে পারি। এরপর একইভাবে দেখে 13 মিলে কিনা, তাহলে 1 1 0
এক। তাহলে এখানে 1101 দেখো 13 দেখি যে 13 এর বাইনারি, এই যে 13 এর বাইনারি 1101 আমরা দেখা যাচ্ছে আমার চার্টের সাথে মিলে গেছে। অর্থাৎ আপনি চারটা চাইলে সিকোয়েন্সিয়ালও করতে পারে, আবার এখান থেকে এইভাবে বসিয়েও আমরা চার্টের ভ্যালুগুলোকে কি করতে পারবো বের করতে পারি এখানে। তো এইভাবে আমরা শর্টকাটে কি করতে পারি, এই যে বাইনারি সংখ্যা বের করতে পারি, যে কোনো দশমিক সংখ্যার, যে কোনো দশমিক সংখ্যার যে কি বের করতে পারবো আমরা, যে কোনো দশমিক সংখ্যার যে বাইনারি বের করতে পারবো শর্টকাটে। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, এই যে আমরা মনে করি যে 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 কোনো একটা আবার আমরা একই কাজ করবো, বা আমরা তাহলে চারটা চারটা বুঝে গেছি চারটা কিভাবে আমাদের কাছে আসে। এরপর আমরা যে আজকের দ্বিতীয় যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে শর্টকাটে, আমরা বলছিলাম যে এই যে শর্টকাট পদ্ধতিতে আমরা কি করব, এই যে দশমিক এবং হচ্ছে কি আর বাইনারি এটা বের। তো আমরা দেখে ফেলছি একটা অলরেডি, তাহলে 99 10 এটার জন্য 110001 এটা বাইনারি বের করছি আমরা কিছুক্ষণ আগেই। তো এটা যদি পরীক্ষা আসে, যে তাহলে পরীক্ষায় আসলো মনে করি যে আমাকে একটা পরীক্ষা দিল এই যে 33, এই যে 33 দিল, অথবা এই যে আমি মনে করি যে আমাকে পরীক্ষা দিল 21 ডেসিমেল, এটার বাইনারি কত হবে, এই যে আমাকে বাইনারি কত হবে সেটা বের করতে হবে। তো আমাকে কতে দিল 10 10 11, খ নাম্বার অপশন দিল 10 10 1, গ নাম্বার অপশন দিল এই যে আমার 10 10 0, এরপর হচ্ছে আমার ঘ অপশনটা দিল 10 11 01, এটা দিল। তো আমরা বের করবো আমাদের আগের নিয়মে, এতক্ষণ যেটা বললাম যে আমরা এখন করতেছি কি দশমিক থেকে বাইনারি শর্টকাট। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে আমার এই যে 21 এর বের করবো, যেহেতু আগের মতো করি, এই যে 1 থেকে শুরু করবো 1 2 4 8 16, 32 নিব না কারণ 21 এর চেয়ে কি হয়ে যায় বেশি হয়ে যায়। এখন কি করবো লাস্টের থেকে নিব, কোনটাকে নিব তাহলে লাস্টেরটাকে নিব 16 8 বেশি হয়ে যায়, তাহলে 16 4 হচ্ছে 20, 20 এক হচ্ছে কত 21, তাহলে আমরা ফাইনালি কোনটা নিচ্ছি, আমরা এখান থেকে এই 1 নিচ্ছি, 0 নিচ্ছি, 1 নিচ্ছি, এখানে 0 আর এখানে 1 নিচ্ছি, যা নিব যেগুলো আমরা নিচ্ছি 1 বসাচ্ছি বাকি বলে যাও, তাহলে 10 101, তাহলে আমার 10 10, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি খ। তাহলে আশা করি এই যে যদি কোনো যে এ ধরনের ম্যাথ আছে যে দশমিক সংখ্যা দিয়ে বাইনারিতে বের করতে বলে, তাহলে আমরা শর্টকাটে এই অংশটা আমরা বের করে নিতে পারবো। আর এই ম্যাথটা আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে কিভাবে বের করা যায় আনসারটা, সেটাও আমরা পরবর্তী লেকচারে দেখব। আজকে জাস্ট যে দুই একটা শর্টকাট টেকনিক যা আছে যে আমরা যে দ্রুত সময়ে ছোটোখাটো যে ম্যাথগুলো সলভ করা যায় আর কি। তো এখন যেটা দেখব সেটা হচ্ছে উল্টা, অর্থাৎ আমাকে যদি বাইনারিতে দেয়া থাকে, এখানে বাইনারি সংখ্যা দেয়া থাকে, তার দশমিক সংখ্যাটা বের করতে হবে এখানে। তো এখন হচ্ছে আমরা এতক্ষণ যা করছি তার উল্টাটা করব। ধরে আমাকে দিল যে একটা প্রশ্ন যে 10 10 1 এর দশমিক সমকক্ষ মান কোনটি, আমি এখানে দিল আমাকে ক অপশন দিল যে 91, খ নাম্বার অপশন দিল এই যে 20, গ নাম্বার অপশন দিল 21, আর ঘ নাম্বার অপশন দিল যে মনে করে যে 23 এখানে। তো আমাদের এখান থেকে সঠিক উত্তরটা আমাকে বের করতে হবে। তো এইখানে আমরা এই যে এতক্ষণ যা করছিলাম কিছুক্ষণ আগে করছি ডেসিমেল টু বাইনারি, এখন আমরা করব কি বাইনারি টু ডেসিমেল। তাহলে আমরা এখন যে প্রসেসটা করতেছি তার নাম হচ্ছে কি বাইনারি, বাইনারি থেকে দশমিক, এটা হচ্ছে আমাদের শর্টকাট ওয়েতে করতেছি বাইনারি থেকে দশমিক। তো এটা যদি করি তাহলে এখানে আমরা আসি, তাহলে আমরা এখানে যে প্রথমে ওই যে সংখ্যাটা লিখে ফেলবো 10 10 1, এটা লিখে ফেললাম। লিখার পর একটা কাজ করব, সেটা হচ্ছে এটাও কিন্তু ম্যাথমেটিক্যাল ওয়েতে করা যায়, আমরা জাস্ট আজকে যেহেতু বলছি শর্টকাটে কীভাবে কম সময়ে করা যায়, তারপরে আমরা ম্যাথমেটিক্যালটাই সবচেয়ে বেশি মনে রাখবো কারণ ওইটা অনেক বেশি মনে থাকবে এবং ওটা দিয়েই বড় সমস্যাগুলো সমাধান করা যাবে। তো এখানে এই জায়গায় আমি চলে আসি, এটা তো প্রত্যেকটা ডিজিটে ওই যে আগের মতো ডান দিক থেকে কিন্তু আসবো, এবং এই ডান দিকের ভ্যালুটাকে আমি
কাউন্টিং শুরু করব আবার ওয়ান থেকে, আগে বসাই গেছিলাম, এবার ওই যে এটা ওয়ান, ওয়ানের দ্বিগুণ করব, তাহলে এটা হচ্ছে কত টু, এটার দ্বিগুণ করলে এটা হচ্ছে কত ফোর, এটার হচ্ছে এইট, এরপরে এটা হচ্ছে সিক্সটিন। এই যে আগের মতো, আগে এটা থেকে এটাতে আসছি, এখন কি করব যে বাইনারি সংখ্যাটা আমাকে দেয়া থাকবে সেই বাইনারি সংখ্যার প্রত্যেকটা ডিজিট ডান দিক থেকে আমরাই কি করতেছি যে ওয়ান, এই যে ওয়ান এরপরে দ্বিগুণ করতেছি টু, এরপরে ফোর, এরপরে এইট, এরপর হচ্ছে তো সিক্সটিন। এবার যে কাজটা করব, এবার যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে জিরোর যে ভ্যালুটা সেটা আমি বাদ দিয়ে দিব, জিরোর ভ্যালুটা বাদ দিয়ে দিব, তাহলে জিরোর ভ্যালু বাদ দিলে আমার কাছে থাকে কত সিক্সটিন প্লাস ফোর প্লাস ওয়ান, তাহলে সিক্সটিন প্লাস ফোর প্লাস ওয়ান তাহলে আমার কত হয় টোয়েন্টি ওয়ান। তার মানে এই সংখ্যাটির আমি কি বের করলাম, বের করলাম টোয়েন্টি ওয়ান, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ। একইভাবে যদি পরীক্ষা আমাকে বলে যে এই যে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এর এই যে একটা সংখ্যা বাইনারি সংখ্যা সেটা সমকক্ষ দশমিক সংখ্যা কত হবে এটা বের করতে যদি বলা হয়, তো এটার বাইনারি যদি আমাকে বলে তাহলে আমরা একটা কাজ করি, এই যে এটা মুছে দিই, আমাদের যেটা ছিল আমাদের এটা, তাহলে বাইনারি থেকে দশমিকের কথা বলতেছি, তো আমি আবারও চলে যাব, তো বাইনারি সংখ্যাটা লিখে ফেলবো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান লিখে ফেললাম। এই যে ওয়ান এটা এই প্রত্যেকটা সংখ্যার নিচে আমি ভ্যালু বলবো, তাহলে কত থেকে শুরু করবো বলছি, আগের মতো ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু, এরপর হচ্ছে কত সিক্সটি ফোর। এবার যে কাজটা করব, জিরোর ভ্যালুটা বাদ দিয়ে দিব, জিরোর ভ্যালুগুলো বাদ দিব, তাহলে আমি পাচ্ছি কত সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস টু প্লাস ওয়ান, তাহলে হচ্ছে আমার কত সিক্সটি ফোর থার্টি টু নাইনটি ফোর নাইনটি সিক্স নাইনটি নাইনটি সিক্স নাইনটি নাইনটি সিক্স আর দুই হচ্ছে নাইনটি এইট এবং হচ্ছে ওয়ান নাইনটি নাইন, তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে এটার সমকক্ষ দশমিক সংখ্যা হচ্ছে কত নাইনটি নাইন। তো এটাই ছিল আমাদের যে কিভাবে আমরা শর্টকাটে এই যে দশমিক থেকে বাইনারিতে এবং বাইনারি থেকে দশমিকে নিতে পারি, আর হচ্ছে কিভাবে আমরা ওই যে চারটা ষোলো পর্যন্ত চারটা মনে রাখতে পারি, কারণ কি আমরা দেখব পরবর্তীতে ওই চারটা দিয়ে কিন্তু হেক্সাডেসিমাল অক্টাল সংখ্যার ম্যাথগুলো কিন্তু ওই চারটা দেখে দেখেই করে ফেলবো আমরা, তাহলে আমাদের চারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা যেটা বুঝলাম এই চারটা কিভাবে করা যায় এবং এই চার্টের উপর বেস করে আমরা কিভাবে পরবর্তীতে প্রবলেমগুলো সলভ করব সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব, তো আপাতত আমরা এই চারটা সবাই একটু মনে রাখবো, এবং এই চার্ট এবং হচ্ছে যে ম্যাথগুলো শর্টকাট ওয়েতে দেখলাম কিভাবে বের করা যায় সেটাও করতে পারি, আবার সেটার যে ডিটেল ডেসক্রিপশন আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এই ছিল আমাদের আজকের মূলত আলোচনা, তো পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় পর্বে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে এই অধ্যায়ের বিভিন্ন ধরনের রূপান্তরগুলো সে রূপান্তরগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও যে আবারও নিয়ে আসবো, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।